যায় আমাদের আজকের অতিথি নাট্যকার এবং নাট্য নাট্যদলের প্রধান সম্পাদক মান্নান হিরার কাছে। শুরুতেই যেটা বলছিলাম যে আপনার রচিত নাটক স্বর্ণজননী প্রথমবারের মতো মঞ্চস্থ হলো এ নিয়ে বিস্তারিত বলুন। উচ্চ নাট্য দল এটি প্রথম মঞ্চায়ন করলো তিন ডিসেম্বর। এটি নভেম্বর মাসে সেই মাসেই হবার কথা ছিল কিন্তু আমরা ভাবলাম যে বিজয়ের মাসে বিজয়ের নাটক মুক্তিযুদ্ধের উপরে লেখা নাটক বিজয়ের দিয়ে মাসেই হওয়া উচিত সে কারণেই তিন তারিখটা বেছে নেয়া স্বর্ণজননী আসলে নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা আমরা যাদের প্রায় ভুলতে বসেছি মুক্তিযুদ্ধের পরে বা তারও বেশ কিছুদিন পরে তাদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে বা আমরা কালে ভদ্রে যেরকম ধরুন ডিসেম্বর মাস এলে আমরা তাদেরকে স্মরণ করি মিডিয়াতে স্মরণ করি কিছু সংগঠন আছে প্রগতিশীল সংগঠন যারা স্মরণ করে কিন্তু সারা জীবন বা সারা বছরটা তাদের কেমন কাটে আর আমার এই গল্পটা স্বর্ণজননী এটি উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের দিন অথবা তার দু চার দিন পরের ঘটনা যখন এরকম লাঞ্ছিতা নির্যাতিতা নারীরা বন্দি বন্দিদশা থেকে উদ্ধার হচ্ছিলেন স্বজনরা তাদেরকে ফিরে পাচ্ছিল তখনকার গল্প আবার সেই গল্পটাকে আমি মিলিয়েছি আজকের দিনে অর্থাৎ দু সালে তারা কেমন আছেন নাটকটির নাম স্বর্ণ জননী কেন দেখুন আমরা তো মুক্তিযুদ্ধ যেটা করেছি বাংলাদেশ আর দেশটাই তো জননী আর আমার কাছে সবসময় মনে হয়েছে ধরুন আমার চোখের সামনে কিছু দৃষ্টান্ত আছে যারা মাঠে ময়দানে শহীদ হয়েছেন অথবা যুদ্ধ করে বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন সম্মুখ যুদ্ধ করেছেন তারা তো নমস্য তারা সর্বকালের শ্রদ্ধেও কিন্তু যে মায়েরা সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন আমরা শহীদ জননী জাহানারা ইমামের কথা জানি এরকম দু চারজনের কথা আমরা বই পুস্তক ইতিহাসে পাই কিন্তু বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি জনগোষ্ঠীর কত মা এ কাজ করেছিলেন তা সবটা ইতিহাসে লেখা হয়নি এটা যেরকম একটি কথা দ্বিতীয়ত যেসব নারীরা সরাসরি যুদ্ধ করেনি কিন্তু যুদ্ধের নানা কাজে লেগেছে সহায়তা করেছে সেসব ইতিহাসও আমরা জানি আরেকটি অংশ আছে যারা এই দেশেই শত্রুর হাতে তথা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি দশায় নির্যাতিতা হয়েছেন এবং অনেকে তো আত্মাহুতি দিয়েছেন মারা গেছেন তাদেরকে হত্যা করা হয়েছেন কিন্তু বিজয়ের দিন পর্যন্ত তারা যারা বেঁচেছিলেন তাদের জীবনটা কেমন ছিল তাদের প্রতিটি প্রহর কেমন ছিল সকাল দুপুর সন্ধ্যায় তাদের শরীরের উপরে মনের উপরে যে নির্যাতন করা হয়েছে সেগুলো এই নাটকের উপজীব্য বিষয় সে কারণে সবটা মিলিয়ে আমার কাছে মনে হয় যে নারী জাতি তো মায়ের জাত রবীন্দ্রনাথ বলেছেন নারী জাতির দু জাত এক হচ্ছে প্রেমিকার জাত এক নারীর জাত তো মায়ের জাত তো আর মুক্তিযুদ্ধের কথা মনে হলে মায়ের জাতের কথাটাই মনে হয় মনে পড়ে তো এই মায়েরা আমি সোনার মা হিসেবে আখ্যায়িত করতে চেয়েছি আর সেই হিসেবেই স্বর্ণ শব্দটি যোগ করা সোনার ছেলে যদি হয় সোনার মা হবে না হবে না আপনার আসলে কি মনে হয়েছে যে আপনি যে চিন্তাধারা থেকে লিখেছিলেন আসলে ওটা কতটা নির্দেশক ফুটিয়ে তুলতে পেরেছে মঞ্চে আর পাশাপাশি এটাও জানতে চাইবো যে আপনি তো মুক্তিযুদ্ধভিত্তিক শিশু শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন আরও অনেক নাটকই লিখেছেন এই নাটকটি কেন অন্য নাটকটি নাটক থেকে আপনি আলাদা করবেন আমি মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে দেখি যেটা অনেক বিদ্রাই বলেছেন প্রকৃত অর্থেই এটা জনযুদ্ধ এখানে কেবল সৈনিকেরা যুদ্ধ করেনি এখানে দেশের প্রতিটি মানুষ যে যার পেশা থেকে কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে সংযুক্ত ছিল মানে একদম কিশোর থেকে শুরু করে নানা স্তরের নানা পেশার মানুষ নানা ধর্মের মানুষ নানা বর্ণের মানুষ বীরঙ্গনা নারী যোদ্ধাদের কথাটা আমি লাল জমিনে একক অভিনয়ের মধ্য দিয়ে বলতে চেয়েছি আমার কাছে মনে হয়েছে আরেকটু বড় পার্সপেক্টিভ দরকার ক্যানভাসটা আর একটু বড়ো দরকার এই নাটকে আমি তিনটি চরিত্র এনেছি একজন হচ্ছে একটা কিশোরী মেয়ে যার পিতা তাকে গ্রহণ করতে আসে একজন ভাই মুক্তিযুদ্ধ থেকে আসে যে তার বোনকে উদ্ধার করতে আসে আর একজন স্বামী আসে যে এসে দেখে যে স্ত্রী কিন্তু স্ত্রীটা ততদিনই মানসিক ভারসাম্য হারিয়ে গেছে এবং সে অন্তঃসত্ত্বা তাহলে পার্সপেক্টিভটা আমি একটা বড় পাচ্ছি এবং অনেকগুলো কালার পাচ্ছি মঞ্চে আর আপনি যেটা বললেন নির্দেশক কতটা এনেছে এটা তো এই নাটকের নির্দেশক ইমরান হোসেন ইমু সে যথাসাধ্য চেষ্টা করেছে কাজ করবার জন্যে আমার সাথে আলোচনা করেছে অভিনেতাদের নিয়ে বসেছে আমরা উভয়েই বসেছি কিন্তু যেটা হচ্ছে যে একজন নাট্যকারের সব আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা থেকে একজন নাট্যকার নাটক লেখেন তার সবটাই যে মঞ্চে ফুটে ওঠে তা নয় তবে আবার ভিন্ন হ্যাঁ ভিন্নও আমরা দেখতে পারি যে অনেক সময় আপনি যেটা চিন্তা করে লিখেছেন তার থেকে সুন্দর করে অনেকে ফুটিয়ে ফুটিয়ে তুলতে পেরেছে তবে এর অনেকটাই এসেছে মঞ্চে আর যেহেতু প্রথম মঞ্চায়ন ধরুন কিছু তো অসঙ্গতি থাকতেই পারে কিন্তু দলটির সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে এরা সাংঘাতিক মুক্তিযুদ্ধের প্রতি এদের আনুগত্য আছে এবং সবাই তো যুবক বয়সে নতুন আগ্রহ আছে সামনে অনেকগুলো দিন পড়ে আছে মহড়া চলছে এখনও এবং এই ডিসেম্বর মাসেই ওরা বেশ কয়েকটা শো করবে ঢাকায় ঢাকার বাইরে এবং এই নাটকটি ভারতেও আমন্ত্রণ পেয়েছে আপনি তো আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক তো আপনার নিজস্ব দল থেকে নাটকটি কেন মঞ্চস্থ হলো না উচ্চ নাট্যদল থেকেই কেন হলো এরকম একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বলছিলেন যে আপনার অনেক বেশি এক্সপেরিমেন্ট ছিল নাটকটিতে তো সেটা কেন আপনি উচ্চ নাট্যদলকেই দিলেন আরণ্যক নাট্যদল পঁয়তাল্লিশ বছরের পুরনো দল আমরা কয়েকদিন আগে এ দলের আন্তর্জাতিক নাট্য উৎসব করলাম এ দলে একাধিক নাট্যকার আছে স্বয়ং মামুনুর রশিদ থেকে শুরু করে আমাদের আরও নাট্যকার আছেন তো সকলের নাটকই দলে অ্যাকোমোডেট করতে হয় এবং সর্বশেষ যে প্রযোজনাটি আরণ্যকের দি জুবলি হোটে এটা ১৩ তারিখে মঞ্চস্থ হয়েছে তো এটির পরেই আবার আমার একটি নাটক হওয়া সাংগঠনিকভাবে আমি যেহেতু প্রধান সম্পাদক আমি চাইনি যে এটা দল থেকে হোক আর আমার নাটক তো অন্য দল নিয়মিতভাবে করছে হুম অন্য দল আমার নাটক করছে অন্য রেপার্টরি আমার নাটক করছে আর একজন নাট্যকার তো শুধু নিজের দলের জন্য নাটক লেখেন না আমি মবসল বাংলার যে আমাদের যে ঢাকার বাইরের দল আছে তাদের জন্যও নাটক লিখি কারণ হচ্ছে আমি একজন প্রফেশনাল প্লেরাইট আর উচ্চ দলকে আমার মনে হয়েছে যে এরা অনেক ডেডিকেটেড এবং এদের মধ্যে এই নাটকটির জন্য যে আমি আগ্রহ দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে ওরা এই নাটকটার প্রতি সুবিচার করবে আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময় আপনি কিশোর ছিলেন আপনি তো অনেক কিছুই দেখেছেন আপনি অনেক কিছুই জানেন মুক্তিযুদ্ধ ভিত্তিক আপনি অনেক কাজও করেছেন এই নাটকটিও মুক্তিযুদ্ধের উপরই যেহেতু বিজয়ের মাস চলছে আমাদের জন্য খুবই আবেগের একটি মাস তো সব সবসময় দেখা যায় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক নাটক হয় মঞ্চে হয় টেলিভিশনে হয় চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তো আপনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে যথাযথভাবে কি ওরা আমরা যারা তরুণ প্রজন্ম আমাদের মাঝে কি ওরা তুলে ধরতে পারছে সেই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে এমন একটি অধ্যায় জি যে আবেগপূর্ণ একটি আবেগ আবেগ ধরেন আবেগটা ধীরে ধীরে কেটে যাবে একজন লেখক হিসেবে আমার লেখার আবেগ আর নতুন প্রজন্মের লেখার আবেগের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে এবং এটাকে মেনে নিতে হবে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে এখনও নাটক লেখা চলচ্চিত্র হচ্ছে নাটক হচ্ছে উপন্যাস হচ্ছে কিন্তু দিন যতই সামনের দিকে এগোবে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের সঠিক এবং খুবই শিল্পসম্মত কাজ তখনই হবে ধরুন পঁচাত্তর ছিয়াত্তর অথবা আশি স্থাপনটা আসলে ভিন্ন হবে যে এক একজন এক এক সময়কে ধরে ওইভাবে যেমন আপনি বলছিলেন আপনার এই যে স্বর্ণ জননী নাটকটি আপনি সেই সময়কার ভাবনাটিকেই এই দুই হাজার সতেরোতে আপনি প্রেজেন্ট করেছেন তো সেটা কিন্তু এর আগে আপনার যারা নাটক লিখেছেন কিংবা নির্মাণ করেছেন ওরা কিন্তু ওই সময়টাকেই ধরেছেন তো উপস্থাপনা তো সবসময় ভিন্ন হবে ভিন্ন হবে ধরুন আমি আশির দশকেও মুক্তিযুদ্ধ নিয়ে নাটক লিখেছি পথনাটক আছে আমার প্রচুর আপনি জানেন যে আমি পথনাটক করে থাকি তো তখন আমি মিলিয়ে দেখছি যে তখনকার নাটকগুলোর মধ্যে যে আবেগ আর আজকের আবেগের মধ্যে কিন্তু একটা তারতম্য আছে আজকের আবেগের একটা ধরুন একটা যেটাকে বলে ম্যাচিউরিটি সেটা একটু বেশি এসে যাবার কথা বয়সের কারণে বা এখন যখন একাত্তরকে তাকিয়ে দেখি তার সাথে অনেক কিছু মিলিয়ে দেখি তখন আবেগটা ছিল বেশি শিল্পটা ছিল কম এখন শিল্প সাহিত্যে আবেগ তো অবশ্যই প্রধান বিষয় রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন তো সেই আবেগের সাথে শিল্প এবং বাস্তব সবটা মিলিয়ে একটা কাজ হয় আর আপনি যেটা বললেন খুবই সত্যি কথা নতুন প্রজন্মরা সঠিকভাবে তুলে ধরছে কিনা আমি মনে করি অনেক ভালো কাজ হচ্ছে কিন্তু আবার অনেক ভালো কাজ হচ্ছে না যারা একটু পরিশ্রম করছেন তাদের কাজগুলো অভাবনীয় তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু যারা মুক্তিযুদ্ধ বলতেই কেবল একটি যুদ্ধ বোঝে একটি নারীরকে ধর্ষণ করলো পাকিস্তানি মিলিটারি একটা রাজাকারকে দিয়ে তথাকথিত ব্যঙ্গ করালাম স্ক্রিনে অথবা মঞ্চে একটা ফান তৈরি করলাম এটি তো আসলে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধের ভেতরে যেরকম বিশালতা অনেক বিশালতা অনেক কাহিনীর নিচে গভীরে একটা সাংঘাতিক বেদনা আছে এবং সর্বোপরি একটি আবার বিজয় আছে এই দুটোর সমন্বয় ঘটানো কে কীভাবে ঘটাবেন সেটা তার সেই সৃষ্টিশীল মানুষের কাজ কিন্তু মানে এটা শুধু বাহ্যিকভাবে দেখবার বিষয় নয় এটার অন্তরে প্রবেশ করার দরকার আছে আমি মনে করি আচ্ছা আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করছেন পাশাপাশি আপনি টেলিভিশনের জন্য নাটক লিখে থাকেন চলচ্চিত্র নির্মাণ করেছেন তো বর্তমানে আপনি কিনে ব্যস্ত আছেন কিংবা আপনার পরবর্তী কোনো নাটক কিংবা সিনেমাকে আমরা পাচ্ছি আমার একটা চলচ্চিত্রের পাণ্ডুলিপি বা চিত্রনাট্য যেটাই বলি না কেন তৈরি করছি সেটি এই যে আমাদের সমাজে একটা প্রবণতা ধর্ষণের এটাকে কমার্শিয়ালাইজেশন করে নয় এর নানান যে কারণ আছে সেগুলোকে নিয়ে আমি একটা গল্প লিখছি এটা একটি আর মঞ্চের জন্যে আমি বলতে পারেন বা দর্শকরাও ভাবতে পারেন আমি আইনস্টাইনকে নিয়ে একটি নাটক লিখতে চাই আমার কাছে পৃথিবীর দুজন মানুষের আমি ধর্মীয় যে সব মহামানবরা আছেন তাদেরকে বাদ দিয়ে বলছি আমাদের এই সভ্যতার যুগে দুটো মানুষের অবদান পৃথিবী কোনো দিন ভুলবে না একটা হচ্ছে একজন হচ্ছেন কার্ল মার্কস আর একজন হচ্ছেন আইজন আইনস্টাইন তো আইনস্টাইন তো একজন বিজ্ঞানী ছিলেন এটা আমরা জানি এবং তার বিজ্ঞান তত্ত্ব পৃথিবীর সভ্যতাকে পাল্টে দিয়েছে কিন্তু তিনি যে কত বড় দার্শনিক ছিলেন তিনি যে কত বড় যুদ্ধ বিরোধী মানুষ ছিলেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে তার যে অবদান সেইটা আমাদের অনেকেরই অজানা এই জায়গাটা আমি তুলে আনতে চাই জানি না পারবো কি না এত বড় মানুষকে নিয়ে কাজ করার ক্ষমতা আমার হবে কিনা কিন্তু আজকে যে সারা পৃথিবীকে যুদ্ধবাজ পৃথিবীতে পরিণত করেছে পৃথিবীর কয়েকটি পরাশক্তি এটি আসলে হতে দেওয়া উচিত না তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওনার সমকালীন যে দার্শনিক ফ্রয়েড সিগমন ফ্রয়েড ওনাদের দুজনের একটা কথোপকথন আছে যে যুদ্ধ নিয়ে কি করা যায় এবং এটা কি মানুষের আদিম প্রবৃত্তি না কি এটা নিয়ে তাদের দীর্ঘ আলোচনা গবেষণাও করেছেন সেই সব ব্যাপারগুলো পড়াশোনা করতে করতে আমার মধ্যে এই প্রেরণাটা এসেছে অপেক্ষায় রইলাম আপনার এই নাটকটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য গল্প করতে করতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে ছোট্ট করে যদি স্বর্ণজননী নাটকটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই মাসটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর স্বর্ণজননী বিজয়ের মাসের নাটক আপনারা নাটকটি দেখতে আসবেন আমরা এই নাটক ঢাকাসহ ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিনয় করব ঢাকার শিল্পকলায় মহিলা সমিতিতে অথবা চেষ্টা করব শহীদ মিনার রবীন্দ্র সরোবর উন্মুক্ত জায়গাতেও অভিনয় করবার জন্যে আমরা এই স্বর্ণজননী নাটকের অভিনয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সকল নারী যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বীরত্তম সিয়ার দপ্তর ঢাকা এক ফোন নয় থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস তিন প্রতিদিন ভিশন ডট টিভি রোমান কবি ও নাট্যকার সিসেরোর একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন কঠিনতম আইন অনেক সময় কঠিনতম ভুলের জন্ম দেয় প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক